Assalamualaikum, আমার নাম আহসান স্যার। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে আমি দুটো একটা ভিডিও করব। তো সেই অনুযায়ী আমি ভিডিওর কাজটা শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্রথম যে কথা বস করব সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কী? সিম্পল ইন্টারেস্ট আমরা সবাই জানি যে আমরা যদি কোনো ব্যাংকে টাকা রাখি, সেই ক্ষেত্রে ব্যাংক আমাদের ধরে নেবো কোনো ব্যাংকে 1000 টাকা রাখবে, ব্যাংক আমাদের বলবে প্রতি মাসে 10% করে ইন্টারেস্ট দেবে। তাহলে কী হলো, আমাদের টাকা 100 টাকা রাখলাম, ব্যাংক আমাদের এক মানে যদি 1 বছরে 10% ইন্টারেস্ট দেয় তাহলে কি তারে আর আমাদের 10 টাকা ইন্টারেস্ট হবে, এটাই কোনো কি। এখন সেকেন্ড ইয়ারে ব্যাংক আমাদের কী করবে, 100 টাকার উপরে সেই 10 টাকা ইন্টারেস্ট দেবে। থার্ড ইয়ারও সেই 100 টাকার উপরে ব্যাংক আমাদের 10 টাকা ইন্টারেস্ট দেবে। দ্যাট মিনস কি, সিম্পল ইন্টারেস্টে ব্যাংক শুধুমাত্র আমাদের যে আমরা মূলধনটা রাখি সেই মূলধনটার উপরে সুদ দেয়। ওকে ক্লিয়ার? এটা হলো সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট আমি এখন বলে রাখি, কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা? কম্পাউন্ড ইন্টারেস্ট হলো সেম আমি 100 টাকার এক্সাম্পলটি বোঝাই যে আমি কোনো ব্যাংকে 100 টাকা রাখলাম, ব্যাংক আমাকে যদি 10% কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ দেয় তাহলে আমি 100 টাকা রাখলাম, বছর শেষে 10 টাকা সুদ পাবো। ব্যাংক ব্যাংক নেক্সট ইয়ার কী করবে, দেখবে যে এখন আমার মূলধন সব আমার ইন্টারেস্ট সব মূলধনটা কত আছে, সেক্ষেত্রে আমার 100 টাকা ছিল মূলধন 10 টাকা ইন্টারেস্ট, তাহলে আমার কত হলো মেইন ইন্টারেস্টে ব্যাংক কি করবে, ব্যাংক আমার যে ইন্টারেস্ট সেটা যোগ করে কত হয় 110 টাকা 121 টাকা 10% তো এটা হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, ন্যাচারালি আমাদের ব্যাংকিং পরীক্ষা বা BCS এ এই সিম্পল ইন্টারেস্ট যে নর্মাল কোনো প্রবলেম সেগুলো আসে, বড় কোনো প্রবলেম আসে না। তো আমরা আজকে শিখবো কীভাবে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাপ করে করতে হবে। তো প্রথম শুরু করি সিম্পল ইন্টারেস্ট দিয়ে। সিম্পল ইন্টারেস্ট সূত্রটা কি আমি বলে দিই, যে আপনারা আপনারা এখানে কাজ করেন, একটা ম্যাথ আমি দিলাম যে আপনি কোনো ব্যাংকে 100 টাকা রাখেন, প্রিন্সিপাল 100 টাকা, ব্যাংক আপনাকে বললো যে ব্যাংক আপনাকে 10% সিম্পল ইন্টারেস্ট সুদ দেবে, লাভ দেবে, প্রফিট দেবে। তো আপনি চিন্তা করলেন যে আপনি এই টাকাটা ব্যাংকে 5% পাবেন, 5 বছর। তো যখন আপনি 5% পর টাকাটা উঠাবেন তখন আপনার সুদটা কত হবে আর সুদ সহ আপনার অ্যামাউন্টটা কত হবে। তো আমরা হিসাব করি সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলা হয়, শুরু করি যে সিম্পল ইন্টারেস্ট এটা লিখলাম। তো সিম্পল ইন্টারেস্ট সূত্রটাকে আমি বলি আপনাদের, সূত্র কিন্তু সূত্র না, এটা কিন্তু আমরা যদি বেসিকটা ভালো করে বুঝি তাহলে সূত্র রকম ঠিক চলে আসে। এখানে সেখানে খেয়াল করেন যে আমরা 100 টাকা রাখলাম, ঠিক আছে, তো ব্যাংক যদি আমাদের আমাকে প্রতি বছর 10% হারে সুদ দেয় তাহলে আমি কী করবো, এটার সাথে আমি 10% গুণ করবো, ঠিক না? তাহলে এটা কি আমার 1 বছরে 10 টাকা আসবে। তো এটার সাথে যদি আমি আমার ইয়ারটা যে কতবার আমি এরকম 10% আমার সিম্পল ইন্টারেস্ট আসলে 50 টাকা, এটা আমার আছে। আর আমার মেইন অ্যামাউন্টটা আসলো আর প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট যখন ভর্তি হল তখন আমার মেইন ইন্টারেস্ট ছিল না, আমার
ছিল কত 100 10% of the width.
এবার আমার ব্যাপার করে থাকেন দিতে পারছেন করে থাকেন পঞ্চাশ গুণ পনেরোটা পাঁচ হাজার ডিভাইড বাই পাঁচশো একশো গুণ পাঁচশো টেন কল করেছেন টেন অ্যান্সার কি অ্যান্সার হলো আমাদের আর ইকুয়াল টু টেন আমাদের বেস্ট ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করেন যদি তুমি মনুষ্য বিভিন্ন কথা দিয়ে আমাদের এই ম্যাথে সেম ম্যাথ ধরেন যে আমাদেরকে প্রশ্নে এবার রেট দিয়ে দিল শর্টকাট নিয়ম করতে চান বা মনে রাখতে চান শুধু এটা মনে রাখবেন যে যে জিনিসে চাবে তার কি চলবে কি চলবে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি যদি ধরেন কি চলো যদি কি চায় আমরা এখানে কি রাখবো কিটা এখানে চলে আসবে কিটা এখান থেকে চলে আসবে ওকে ক্লিয়ার আমি মনে করছি যে আমি আপনাদের সঙ্গে ঠিক যদি বলেছি ব্যাপারটা তারপরে আমি একটা রিয়েল এক্সাম্পল সিম্পল প্রবলেম ফাইন সিম্পল ইন্টারেস্ট অন ষোলো ফর নাইন মান্থ এখানে কি আছে কি দেওয়া আছে সিক্সটি এইট থাউজেন্ড করবো যে ভালো দিয়ে ভাগ করি ইয়ারটা ফিল আর রেটটা দেওয়া আছে আপনার ফোর ইন্টু টু ডিভাইড বাই থ্রি তো সেটা যে এখানে আমাদের কী করতে বলছে সিম্পল ইন্টারেস্ট ফাইন্ড করতে বলছে এখানে আমাদের কী দেওয়া সাতষট্টি হাজার রেট রেটে দেওয়া আছে আর টাইম দেওয়া আছে নাইন মান্থ যেহেতু নাইন মান্থ আছে আমাকে মানে বছরে আনতে হবে তো নয় টাকা আমরা বারো দিয়ে ভাগ দিয়ে দিয়েছি এখন যখন সিম্পল ইন্টারেস্ট টি গুণ আর গুণ টি ডিভাইড বাই হান্ড্রেড আটষট্টি হাজার সব দিয়ে দিলাম আমাদের চলে আসবে আপনারা ম্যাথটা ভালো করে ক্যালকুলেট বুঝতে পারবেন আচ্ছা এটা বলে দিয়েছে তো আমাদের করতে যেরকম এটা কয় মাস আছে সেই মাসটা আমরা ভালো দিয়ে ভাগ দিয়ে দেবো এখন টাইমটা কি আপনার ফোর্থ ফেব্রুয়ারি
এখানে শুরু করছি 4 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস কত দিনে 28 দিনে মাস, তাহলে এখানে ফেব্রুয়ারি মাসে আমরা কত দিন পেলাম, ডিসেম্বর দিন 28 দিন পেলাম, তো আমরা 4 তারিখে জমা দিচ্ছি, দ্যাট মিনস আমাদের ফেব্রুয়ারি মাসে টাকাটা থাকবে 24 দিন। ফেব্রুয়ারি পরে মার্চ, মার্চ কয় মাসে, মাসটা 31 মাসে মাস প্লাস 31 দিন, আর আমরা এরপরে 18 এপ্রিল টাকাটা নিয়ে নিয়েছি, তো 18 দিন, তো এপ্রিল মাসে পুরো 18 দিন পেয়েছি, মোট আমাদের 73 ডেজ। এখন 73 ডেজ এটা কিন্তু নট মান্থ, আমরা ডেজের কন্ট্রাক্ট করেছি, যদি আমরা ডেজে কন্ট্রাক্ট করি তাহলে পুরো কত দিন, 1 বছর, 365 দিন 1 বছর, তাহলে আমরা সেই ডেজটাকে বছর দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের ইয়ারটা চলে আসবে। বাট এখানে যদি আমরা মান থাকতো তাহলে আমরা মানটা ইয়ার দিয়ে ভাগ দিতাম, তাহলে হয়ে যেত, আমরা টাইম পেলাম, আর পেলাম, কি পেলাম, সিপুলেশন খুঁজে কি সো ইজি, কি গুণাগুণ পেলাম, ওকে একটু কমপ্লেক্সের দিকে চাই, দেখতে দেখেন এটা আমি বলি, ইন হাউ মেনি ইয়ার্স উইল সাম অফ মানি বিকামস ট্রিপল, বিকামস বলছে হাউ মেনি ইয়ার, কত বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তিন গুণ হবে 10% পার অ্যানাম, ওকে, তো ম্যাথটা হবে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, তাকে কিন্তু উল্লেখ করেনি, বলছে নির্দিষ্ট পরিমাণ টাকা কত বছরে ট্রিপল হবে যদি আমাদের ইন্টারেস্টের 10% দেওয়া হয়। এখানে একটা ফিক্স, এই জিনিসটা তারপর সকল মত করবে, এখানে ট্রিপল দিচ্ছে, ট্রিপল বেড, আপনার ডাবল বেড, 10 দিন, মানে গরম বেড, গার্ডেন বেড, নটে টপ। আমরা প্রথম চিন্তা করি যে আমাদের সিম্পল ইন্টারেস্ট, আমাদের টাকা থেকে কী হবে, বলছে টাকাটাকে ট্রিপল করতে হবে, তাহলে কি আমাদের সিম্পল ইন্টারেস্ট কি আমাদের সুদটা আমাদের টাকা মানে দ্বিগুণ পেতে হবে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে সিম্পল ইন্টারেস্ট সমস্যা টুপি লেট প্রিন্সিপাল স্পিড, যদি প্রিন্সিপাল মূলধন টি হয় তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্ট হতে হবে কি টুপি, টুপি হলেই তো আমাদের টাকাটা তিনগুণ হবে, কারণ টুপি যোগ টি ইন্টারেস্ট আর আর প্রিন্সিপাল যোগ করে আমাদের তিনগুণ হবে। এখন এখানে যদি বলতো যে 4 4 গুণ, তাহলে আমি কী করতাম, তিনটা টি রাখতাম, এখানে শুধু 3 টি দিয়ে দিতাম, তাহলে টুপি সাথে টি যোগ করে 4 টি, এইভাবে যত গুণ চাপে আপনি জাস্ট সিম্পল ইন্টারেস্টটাকে পরিবারে নিয়ে আসবেন, সেটা হয়ে গেল। তো আমরা কী করলাম, লেট প্রিন্সিপাল দিয়ে কার অ্যান্ড তাহলে কি আমাদের সিম্পল ইন্টারেস্টটাকে 2 পি, মানে প্রিন্সিপাল ডাবল। এখন দেখুন সিম্পল ইন্টারেস্ট আমারটা কি টি গুণ আগে 100, আমার সিম্পল ইন্টারেস্ট কত করতে হবে আমাদের 2 পি, তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট আমরা 2 পি দিয়ে দিলাম, আর টি গুণ 10%, তো আর আগের পুরো 10 দিয়ে 100, তো শুধুমাত্র বুঝে আমার আগের আমি যেটা বলেছিলাম যা দরকার সেটা এই এখানে বাকিগুলো এখানে বসাই দিলাম, তো আমাদের সিম্পল ইন্টারেস্ট কত ছিল, সিম্পল ইন্টারেস্ট 2 পি গুণ 100, নিচে পি এর জায়গায় কি থাকলো, চেন্নাইটা আপনি যদি এখানে পড়ে দেখেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন, আশা করি। কত হলো
এবার বুঝতে পারছেন যে কেন কেন আপনার ইয়ার দিয়ে জিনিসটা পাওয়ার করা হয়। এই কারণেই পাওয়ার করা হয়, কারণ টাকাটা এভাবে এভাবে ঘুরতেছে। প্রথমে 100 সাথে অন্তর অন্তর দিয়ে আপনার 1 বছরে এই টাকাটার সাথে সুদটা যোগ হয়ে গেলো, তারপর শুধু শুধু যেটা ওই অন্তর অন্তর আবার সেই ওই সুদের সাথে আবার 3% হলো, আবার সুদের সুদের সাথে 3%, আবার সুদের সাথে 3%, আবার সুদের সাথে 3%। এই কারণে আপনার এই টাকাটা পাওয়া হয়। আর এখানে ন্যাচারালি 1 যোগ দেওয়া হয়, যদি 1 যোগটা আমার না দিতাম তাহলে কিন্তু আমাদের টাকা বাদ হয়, কমে যেত, ঠিক আছে। এই কারণে 1টা ন্যাচারালি যোগ দেওয়া হয়। আগে এখন যদি আমি জিনিসটাকে গুণ করে দেখি কত আছে, 100 টাকা শুধুমাত্র ইন্টারেস্ট মেথড ডিফারেন্ট। প্রথমটা ছিল সিম্পল ইন্টারেস্ট, এটাতে কম্পাউন্ড। সিম্পলে আমার প্রফিট হয়েছিল আমার মানে সুদ আসলে টাকা এসেছিল 200 টাকা, দ্যাট মিনস আমার ইন্টারেস্ট এসেছিল 50 টাকা। বাট সেম জিনিসটা কম্পাউন্ড হওয়ার কারণ কী হলো, আমার 111 টাকা বেশি আসলো, সেখানে কত আসলো আমার 101.05 আমার কী আসলো। এটাই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। জাস্ট শুধুমাত্র প্লিজ ট্রাই টু মেমোরাইজ দিস ফর্মুলা, নট মেমোরাইজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফর্মুলা, তাহলে আপনি সকল প্রকার কম্পাউন্ডের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, কম্পাউন্ডের এই ম্যাথ পাওয়ার পরে একটা কিন্তু প্রবলেম আছে, একটা জিনিস আছে, সেটা হলো যে আপনার টাকাটা মানে বছরে কয়বার ভাঙানো হবে। অনেক ব্যাংক করে কি বর্তমানে 6 মাস পর আপনাকে সুদ দেয়, কারণ কি 6 মাস পর সুদ দিলে আপনার টাকাটা কিন্তু টাকাটাকে সুদ যোগ হবে 6 মাস পর। 10% রেটেই ধরে আপনি ব্যাংকে টাকা জমা রাখুন, বা ব্যাংক যদি আপনাকে 6 মাস পর টাকা দিতে হবে, কী হবে আপনার 6 মাস পরে কিন্তু টাকাটা সুদটা মেন টাকার সাথে যুক্ত হয়ে গেল, বাস আপনি কিন্তু 6 মাস পর থেকেই আপনি টাকাটা সুদটা মানে পেতে শুরু করবেন। তো 6 মাস পর তো অনেক ব্যাংক বা অনেকে আপনার 4 মাস পর পর দেয়, সেটাকে বলা হয় কোয়ার্টারলি, বা অনেকে কিন্তু মান্থলি দেয়, অনেক কিন্তু ডেইলি দিতে পারে, সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার। তো অ্যাজ এ কাস্টমার আমরা যত দ্রুত আমাদের টাকাটা ভাঙবে আমাদের অত আমরা কম্পাউন্ডের প্রবলেম দেখি, কারণ আমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে। The bank offers 5% compound interest calculated on half yearly basis. And the other way is bank offers the same that make a 5% compound interest given এবং সেটা 6 মাস পর পর হাফ ইয়ার এক্সিস দিবে। এই কাস্টমার ডিপোজিট 1600 ইচ অন 5 জানুয়ারি অ্যান্ড 5 জুলাই অফ ইয়ার অ্যান্ড দেন দ্য ইয়ার ব্যাম উইল হ্যাভ চেঞ্জ বাই গোল্ড। টাকাটা কিন্তু আপনার ব্যাংক কি করেছে যে বলছে 6 মাস পর পর আপনাকে টাকাটা দেবে, তাহলে কি আর ব্যাংক আপনাকে 5% সুদ দিবে বছরে। তাহলে ব্যাংক যদি আপনাকে 6 মাস আপনি প্রতি 6 মাসে ব্যাংকের থেকে 1 টাকা সুদ পাবেন, সুদটা অর্ধেক হয়ে যাবে না, তাহলে সুদটা হয়ে যাবে আপনি 2.5%, আপনি 6 মাসে 2.5% সুদ পাবেন। তো এই ক্ষেত্রে এটা 2.5% দিচ্ছে, আর 1 বছর আপনি কয়লা টাকাটা ভাঙবে, মানে কয়লা টাকাটা আসবে, তাহলে 1 বছর কি 6 মাস পর পর 6 মাস একবার আসবে, আপনার সুদটা কি 2.5 গুণ কাটবে, 5% সুদটা অ্যাটাচ করে দেবে, তাহলে টাকাটা কয়েকবার ঘুরবে, কম্পাউন্ডটা তো দুইবার, তাহলে এই যেটা সিম্পল আওয়ার একই আর দুই বার ঘুরবে, এটা জিনিস সিম্পল জিনিস। এই জিনিসটা আমরা ভালো করে বুঝিয়ে দিই।
Thank you.
সব রকম আছে, কিন্তু এই আপনার